গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা। সকাল থেকে ভিডিওটা একটু স্টার্ট করবো ভাবছি। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম ভিডিও হতে যাচ্ছে, মানে প্রতিদিনই তো ধরো ঘরের কাজকর্ম এসব দেখাই। তো আজকে ভিডিওটা হচ্ছে দুই বোনের দুষ্টুমি একটু তোমাদের সাথে শেয়ার করতে চাই, মানে আমার মেয়ে আর আমার ভাইজি, আমাদের দুই বোনের একটু দুষ্টুমি তোমাদের সাথে শেয়ার করবো। আজকের ভিডিওটা শেয়ার নিয়ে তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। আগে বলে দে কি দিয়ে ভাত খাচ্ছি। বস এখানে বস, রান্না করবি, বস কি রান্না করবি আগে বল, আগে বলতে হবে কি রান্না করবি। জুজু রান্না, চিকেন করবি না চিকেন? রসগোল্লা নিয়ে খাচ্ছিল কয়তো রসগোল্লাটা কইরে পুচু, রসগোল্লাটা খাইবে? ওই দেখো আমার নিজে কে নিচ্ছে, ঠাকুকে খাই দাও, বলে ঠাকু খেয়ে দেখো, খেয়ে একটু কাম তুই খাচ্ছিস, তুই খাচ্ছিস, কেমন হয়েছে বল? ভালো হয়েছে, তুমি আগে চেপে পড়ো, তুমি আগে চেপে পড়ো, তাহলে সবাই যাবে। চাপো, চলছে, আসো বুতাম, কোথায় কোথায় বুতাম? এই যে বুতাম, এই যে এই যে এই যে বুতাম। কাকে দেখাচ্ছে বলে দে, কাকে দেখাচ্ছে? এটা কথা বলে তো বলে হাই করে দাও তো, হাই করে। কেমন আছো, তোমরা কি করছো? আর তোমার নাম বলে তোমার? আমার নাম আরাধ্যা, আমার নাম আরাধ্যা। আর ফ্লাইং কিস, একটা ফ্লাইং কিস দিয়ে দাও, একটা দিয়ে দাও, একটা দিয়ে দাও, চকো দেবে, চকো চকো দেবে, চিপে দে, অমনি খেতে পারবে না, অমনি খেতে পারবে না, চিপে নে। কি করবি বল, আবার বল, তুই কি করবি, খাবি? কি অবস্থা এদের, মাংস কই, মাংস কই দেখা, মাংস কোথায় দেখা গে, কই তো, কে খাচ্ছে মাংস, আর কে খাচ্ছে, আর কে খাচ্ছে বল, কি দেখছিস ফোনে?
কি খাবি তুই? কি কি খাবি? কি খাবি? মাংস। আগে টিকোটা বল মাংস, তারপরে মাংস খাবি। হ্যাঁ চলে গেলো মাংস নিয়ে। আরে মাংস নিয়ে দিদি চলে গেলো তো, ফোন দেখতে এখন ব্যস্ত। দেখ তো বাবাকে আমি বলছি, দেখ মা যাতে বাবা যাতে খেয়ে নে, সব চপাচপ খেয়ে নে, ওকে দিস না, দিস না ওকে, পুচু খাস না, ঘরে ভাত খাবি। হ্যাঁ পুচু, তো বাবাকে ফোন করছি কিন্তু, করবো কি বলবো? ভাত খাচ্ছিস, এটা বলবো? মজা দেখে যা, থালা টেনে নামি নিচ্ছে ফেলে। ঝোল মাখিস না, মাখিস না, খেতে পারবে না, ঝোলটা ঝাল আছে। দিস না, হ্যাঁ ফুলকপিটা দিস না, শুকনো ভাত খাচ্ছ, শুকনোটাই খেতে দে, শুকনোটাই খা, দিস না, আলু বঞ্চ দিতে পারিস, কপি দিস না, কেমন করে খাচ্ছে দেখ, মানে কতদিন খায়নি ও। এ তোর মধ্যে খেতে দেয়নি গুলু, সব মেখে দিস না, মেখে দিস না, সব মেখে দিস না, সব মেখে দিস না, শুকনো করে দিস না, খেতে দেয়নি। ও মা গো কি কষ্ট, কত কষ্ট বলছে মা, দিদা মা দেয়নি, দিদাও দেয়নি, খাও শুকনোটাই খাবে, মাখিস না, ওই জন্য বললাম। হ্যাঁ ও শুকনোটা এই সাইডে করে দেবো ভাই, থালটা ঘুরিয়ে দে, ঘুরিয়ে দে, থালটা ঘুরিয়ে দে, তাহলেই হবে। হ্যাঁ না, হ্যাঁ না, খাও শুকনোটা খাও, হ্যাঁ না, না শুকনো খাও, এটা আমি খাই, এটা তুমি খাও, হ্যাঁ এইটা খাও, তুমি এইটা খাও, এটা খাবে, আ খা খা, তুই যা খাবি খা, একদিকে ভালো নিজে হাতে খা, হ্যাঁ সেটাটা খাও, প্যান ম্যান সব এটা করলো তো, সেটাই তো বলছি, একটু একটু চিয়ার মিয়ার ফেলে দিচ্ছে থালা টেনে। তখন বললাম কি করবি এমনি করে, ওকে বললাম বাবাই দেখাস না, বাবাকে আমি তখন দেখেছি বাবাই ডাকিস না, ওকে আমি উপরে নিচে লাগছি না, আলু ভাজা খা, নে খা, তুই তুই মাখিস না বাবাই, ও কিন্তু ওটাই খাবে, বাবাই মাখিস না, তাহলে সে তোকে একটা অন্য থালা এনে দিচ্ছি, তুই সেটাতে ভাতটা তুলে নিয়ে নে, আচ্ছা খাক না, খা। ঠান্ডা হয়েছে, ঠান্ডা হয়েছে, থালাটা খাক মজা দিবি। কি মিষ্টি মিষ্টি, ডিমটা লুকিয়ে রেখে দিচ্ছে ফুলকপি, তাই করি আমি যে কে তোমার তুমি তা বুঝে না, ও আমি যে কে তোমার।